আছে। এতিয়া আপুনি যুক্তি দিব যে আমাৰ তো ফেমিলি আছে, আমাৰ তো চলিব লাগিব, আমি তো খাব লাগিব, আমি তো পার্লামেন্ট লৈ যাব লাগিব, এসেম্বলি লৈ আমি যাব লাগিব। আরে ভাই আমি করিম না? আপুনি যদি সঁচাকে আমাৰ হৈ কাম কৰিছে, সঁচাকে আমাৰ সমাজৰ হৈ কাম কৰিছে, আমি সমাজত আছো না? আমি দিল্লীৰ পার্লামেন্টৰ বাহিৰত, এসেম্বলিৰ বাহিৰত, প্ৰত্যেকটো ষ্টেটৰ এসেম্বলিৰ বাহিৰত চালু হোটেল আছে, আমি খুৱাম না আপোনাক? কোনটো নেতা এই 7 লাখ মানুহ যে আপোনাৰ বলিদান দিলে, 7 লাখ মানুহৰ তেজেৰে আমাৰ দেশখন স্বাধীন হ'ল, এই 7 লাখ মানুহ কেতিয়া ভগৎ সিঙে, কেতিয়া গান্ধীজীয়ে মোবাইল বিল লৈছিল ভাৰত চৰকাৰৰ পৰা, এই কথাটো আজিৰ দিনত আপুনি মোক কওকচোন। তেওঁলোকে সমাজ সেৱা কৰিছিল, এওঁলোকে নিজক, আজিৰ নেতাবিলাকে কি কৰিছে, নিজক সমাজ সেৱক বুলি কৈ আছে। সমাজ সেৱাটো সেই দিনতহে আছিল যি সময়ত নিজে নিস্বার্থভাবে নিজৰ জীৱনকে ত্যাগ কৰি সমাজৰ কাৰণে তেওঁলোকে স্বার্থ কাম কৰি গৈছিল। তেওঁলোকৰ কোনো ধৰণৰ TADA বিচৰা নাছিল, কোনো ধৰণৰ কোৱাৰ্টাৰ বিচৰা নাছিল, ফোন বিল বিচৰা নাছিল, তেওঁলোকে ৰান্ধনি বিচৰা নাছিল, তেওঁলোকে এটা গেছ ষ্টিক হলে তেওঁলোকে আমাৰ পইচাৰে, আমাৰ ইনকাম টেক্স, আমি দিয়া টেক্সৰ পইচাৰে তেওঁলোকে আমেৰিকা যোৱাৰ কথা ভবা নাছিল। কিন্তু আজিৰ নেতাবিলাকে আপোনালোকে চাওক কি কৰিছে, সমাজ সেৱাৰ নামত, সমাজ সেৱাৰ নামত এই কামবিলাক সকলোৱে কৰি আছে। যদি আপনি সমাজ সেবাই করেছে আজির নেতাবিলাক লৈ মোর প্রশ্ন, তেতিয়া হলে আপনার ইমান কমিশনার কি লাগে, ইমান দরমহা কিয় লাগে, আপনার ইমান হা সুবিধা কিয় লাগে? এতিয়া আপনি যুক্তি দিব যে আমার তো ফ্যামিলি আছে, আমার তো চলিব লাগিব, আমি তো খাব লাগিব, আমি তো পার্লামেন্ট লৈ যাব লাগিব, এসেম্বলি লৈ আমি যাব লাগিব। আরে ভাই আমি করিম না? আপনি যদি সঁচাকে আমার হয়ে কাম করেছে, সঁচাকে আমার সমাজের হয়ে কাম করেছে, আমি সমাজত আছো না? আমি দিল্লির পার্লামেন্টের বাহিরত, এসেম্বলির বাহিরত, প্রত্যেকটা স্টেটের এসেম্বলির বাহিরত চালু হোটেল আছে, আমি খুৱাম না আপনার? আপনি যেতিয়া আপনার দিল্লিলৈ যাব, আপনি যেতিয়া পার্লামেন্টলৈ যাব, তেতিয়া কলেই হল রাইজক, আপনি তো সমাজ, আপনি তো আপনার সমাজ সেবক, আপনার কি লাজ থাকা কথা? আপনি খুলেয়াম কব পারে যে মই সমাজ সেবক, আপনার হয়ে কাম করছো, আপনি খুলেয়াম কেউ এজন মানুষক 500 টাকা খুঁজিব নোৱাৰে যে মই পার্লামেন্টত যাই আছো, মই এসেম্বলিত যাই আছো, আজি মই হোটেলত খাব লাগিব? আপনার ঘর ফ্রি, আপোনাৰ লাইন বিল ফ্রি, মোবাইল বিল ফ্রি, ড্রাইভাৰ ফ্রি, আপোনাৰ পানী ফ্রি, আপোনাৰ সব ফ্রি, আপোনাৰ গেছ ফ্রি, আপোনাৰ চাকর বাকর ফ্রি পাইছে, তাৰপিছতো আপোনাৰ কিয় টকা লাগে খোৱাৰ কাৰণে? খোৱাটো তো পাব্লিকে খুৱাই দিব, আপোনাৰ ফেমিলি কিমান টকা খাব? আপুনি 1 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ মানুহক ৰিপ্ৰেজেণ্ট কৰি আছে, আপুনি ডাঙৰ মানুহ, বুদ্ধিমান মানুহ, আপুনি বহুত মানুহক ৰিপ্ৰেজেণ্ট কৰি আছে, আপুনি এৰি দিয়ক সেই 5 লাখ 10 লাখ মানুহৰ ওপৰত আপোনাৰ ফেমিলিটো। 5 লাখ মানুহে চলাই ল'ব, 1 টকা কৈ দিলেও তো 5 লাখ আহি যায়, 1 বছৰত আপোনাৰ চলিয়ে যাব, কিয় নচলে? আপুনি তো 250 টকাত এটা ফেমিলি চলোৱাৰ কথা কৈ থাকে, আপুনি বৃদ্ধ পেঞ্চনৰ নামত মানুহক 250 টকা দিছে মাত্ৰ, এটা এটা মাহ চলিবৰ কাৰণে, এটা মাহ চলিবৰ কাৰণে যদি আপুনি 250 টকা এজন মানুহক দিব পাৰে, এটা পৰিয়ালক যদি আপুনি দিব পাৰে, আপুনি কিয় চলিব নোৱাৰে 250 টকাত? আপনাকে আমি 2500 টকা দিম, আপনি স্যালারিটা সারেন্ডার করুক, 2500 নহে আমি 25,000 টকা দিম, আমি আমি সমাজের পর আপনাকে 25,000 টকা দিম, আপনি স্যালারিখিনি লওয়া বন্ধ করুক, এই কামবিলাক আপনাদের নকরে, এই কামবিলাক আপনাদের নকরে। আপনাদের রাজনীতির নামত মন্দির, মসজিদ, গরু, গাহরি এইবিলাক লৈ আপনাদের ব্যস্ত থাকে, আর ভোটের সময়ত আহি আপনাদের একো একো নেতার ভাওজুরে আপনাদের, মোর দৃষ্টিত আপনাদের কোনো সমাজ সেবক নহয়, একো একো আপনাদের চতুর ব্যবসায়ী, একো একো ধান্দাবাজি ব্যবসায়ী, আপনাদের চতুর ব্যবসায়ী, আপনাদের ব্যবসায় করে আছে, ভারত মাতার নাম লৈ আপনাদের ব্যবসায় করে আছে, ভারত মাতাক বদনাম করে আছে, আপনাদের ভারত মাতার প্রতিটো সম্পত্তি আপনাদের বিক্রি করে আছে বিদেশ লৈ। আজি কোনটো আছে আমার হাতত? আজি রেলগাড়ি আপনাদের বিক্রি করে দিলে, এয়ারপোর্ট বিক্রি করে দিলে, প্রতিটো আপনার সৰু সুৰা কোম্পানিবিলাক আপোনালোকে বিদেশীৰ হাতত বিক্ৰী কৰি দিলে। মোৰ আফসোস হয়, মোৰ আফসোস হয় পুত জন্মে আপোনালৈ, যে এই 7 লাখ ক্ৰান্তিবীৰ মানুহে গান্ধীজীৰ পৰা আৰম্ভ কৰি ভগৎ সিঙৰ পৰা আৰম্ভ কৰি উদম সিঙৰ পৰা আৰম্ভ কৰি এই 7 লাখ মানুহে আত্মবলিদান দিলে মাত্ৰ এটাই কাৰণ আছিল যে সিহঁতে এটা কোম্পানীক আমাৰ ভাৰতৰ পৰা উৎখাত কৰিব লাগে, সেই কোম্পানীটো আছিল ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী। এই 7 লাখ মানুহ বলিদান দিয়া এই আমার স্বাধীনতা, আর স্বাধীনতার পিছত আপনাদের কি করলে এটা কোম্পানি আমার ভারতের পর খেদিবলে 7 লাখ মানুষ আত্মবলিদান দিবল হল, আর স্বাধীন হওয়ার পিছত আপনাদের 10,000-এর উপর আজির দিনত বিদেশি কোম্পানি আমার ভারত লৈ আহিল। ইয়া লাজ লাগে, মোর লাজ লাগে কাম কাজবিলাক চাই। বিদেশির কারণে আপনাদের ভারতবর্ষ খুলি দিছে, বিদেশি আহো লুটি লৈ যাও আমাক, আর যিমানবিলাক সৰু সুৰা ব্যৱসায়ী আছে এই সকলোবিলাকক আপোনালোকে বৰবাদ কৰিবৰ কাৰণে বিভিন্ন ধৰণৰ কূট কৌশল ৰচনা কৰি আছে। আপোনালোকে এয়াৰপোৰ্ট বিক্ৰী কৰি দিলে,
আপোনালোকে ইলেক্ট্ৰিচিটি বিক্ৰী কৰি দিলে, কালি সেইটো বিক্ৰী কৰি দিব, কাগজ কল বিক্ৰী কৰি দিলে আপোনালোকে। আপোনালোকৰ এই গোটেই কামবিলাকক মই শতকোটি প্ৰণাম জনাই। বন্ধুসকল, এই ভিডিঅ'টো যদি আপোনালোকৰ ভাল লাগে লাইক কৰিব, শ্বেয়াৰ কৰিব, ছাবস্ক্রাইব কৰিব, কিয়নো এই ভিডিঅ'টোৰ দ্বিতীয় পাৰ্ট আমি আপলোড কৰিম, কালিয়ে আপলোড কৰিম, গতিকে ছাবস্ক্রাইব কৰি ৰাখিব। ধন্যবাদ।